একদিন পর ডুয়ার্সকে টাটা করে এবার পাড়ি দেব আসাম। এই 13248 ক্যাপিটাল এক্সপ্রেস ধরে যাব কামাখ্যা। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, আর আমি আজকে হাসিমারা থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেব। আমার ট্রেন নম্বর হলো 13248 কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। ট্রেন টাইম হলো এখানে 3:42, আর কামাখ্যা পৌঁছাবে রাত 10:00। এই পথে টোটাল 5টা স্টেশন পড়বে আর 342 কিলোমিটার, কভার করবে 6 ঘন্টা 23 মিনিটে। এই ক্যাপিটাল এক্সপ্রেসটি দানাপুর থেকে আসছে। আর এই রুটে এই ট্রেনটি সপ্তাহে 4 দিন চলে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। ক্যাপিটাল এক্সপ্রেস আমাদের হাসিমারা স্টেশনে ঢুকে গেছে। আমার কোচ নাম্বার হলো S4, আর এবার আমি ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠে প্রত্যেকটা স্টেশন পরপর কী স্টেশন আসছে আর ট্রেনের পুরো ভিউ আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা একদম মিস করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন ট্রেনে ওঠা যাক। এটা রাত 10:00 ঢুকবে, কিন্তু অলরেডি ট্রেনটা 40 মিনিট লেটে এসছে এখানে। হাসিমারা যেদিকে ঢুকছে, সামনের দিকে হলো এসি কোচগুলো আর পিছনটায় হলো জেনারেল বগিগুলো। তো এবার আমি ট্রেনে উঠবো। ট্রেনটা ছেড়ে দিল হাসিমারা স্টেশন থেকে, 2 মিনিটের স্টপেজ ছিল এখানে। তো গো টু কামাখ্যা, কামাখ্যা গিয়ে ওখান থেকে আবার আমি ঘুরবো, আসাম ঘুরে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকবেন। এই ট্রেনের ভাড়াটা একটু জেনে নিই। এই ক্যাপিটাল এক্সপ্রেসটা হাসিমারা থেকে কামাখ্যা সপ্তাহে 4 দিন চলে, সোমবার মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার। আর হাসিমারা থেকে এসি ফার্স্টের ভাড়া 1440 টাকা, এসি সেকেন্ডের ভাড়া 865 টাকা, এসি থার্ডের ভাড়া হলো 615 টাকা ও স্লিপারের ভাড়া 225 টাকা, আর এসি থ্রির ভাড়া 510 টাকা। স্টেশনে আসতে হলো আলিপুরদুয়ার জংশন, আর আলিপুরদুয়ার জংশনের ঢুকতে 4:43 দেখাচ্ছে। দেখা যাক 4:43-এ আলিপুরদুয়ার জংশনে ঢুকতে পারে কিনা ট্রেনটা। আমার সিটিং পজিশনটা আমি দেখাচ্ছি। সিট হলো 25, 26, 27 আর 28 আমার সিট এইখানে। আর পরিযায়ী খুবই সুন্দর ট্রেনটা, চাকরি কর্ম আছে, আয়নাও আছে, আর এই যে টিশানটা পরে উঠে গেছে টিশান হাইকর।
এবার ওয়াশরুমটা দেখে নি। ট্রেনটা যেমন সুন্দর, সুন্দর তেমন বাইরের দুদিকের মনোরম পরিবেশ। গাছপালা দেখতে দেখতে আলিপুরদুয়ার জংশন কখন যে চলে এলো বুঝতেই পারলাম না। আমি এখন আলিপুরদুয়ার জংশন পৌঁছালাম। 34 কিলোমিটারের জার্নিং শেষ হলো আর নেক্সট স্টেশন আসছে নিউ বঙ্গাই স্টেশন। ট্রেনে ফুচকা নিয়ে উঠেছিলাম, জল আলু দিয়ে সেই ফুচকা এখন আমরা খাবো। আমাদের ট্রেনটা এখন নিউ বঙ্গাইগাঁও জংশনে পৌঁছে গেল আর আমাদের টোটাল 143 কিলোমিটারের জার্নিং কমপ্লিট হয়ে আর ট্রেনটা কিন্তু অনেকটাই টেনে দিচ্ছে। আর ট্রেনটা খুবই ভালো যেহেতু আর আমাদের 17 মিনিট লেট চলছে, যেখানে 40 মিনিটের লেট ছিল অনেকটা ট্রেনটা টেনে সেটাকে কভার করে 17 মিনিটের এখন লেট চলছে ট্রেনটা। তো দেখা যাক
রাত 10:05 কামাখ্যায় ঢুকে কি মানে লেট করে কিনা সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা জানতে পারবেন। আমাদের এখন টিফিন চলছে খাওয়া দাওয়া, আর আমরা নিয়ে এসেছিলাম মোমো আর পাস্তা। এই যে মোমো আর এই যে হলো পাস্তা, খাওয়া দাওয়া চলছে জোর কদমে খাবে। ট্রেনটা এখন গোপালপাড়া স্টেশনে পৌঁছালো আর আমাদের টোটাল 195 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা 3 মিনিট লেটে চলছে, পুরোটাই অ্যাডজাস্ট করে দিয়েছে, ট্রেনটা খুব ভালো টানছে। যাই হোক, আমরা মনে হচ্ছে কামাখ্যাতে রাত 10:05 থেকে 7 মধ্যেই হয়তো ট্রেনটা ঢুকে যাবে। পরের নেক্সট স্টেশন হলো কামাখ্যা। ট্রেনটা ঠিকঠাকই আসছিল, কিন্তু লাস্টে কামাখ্যা থেকে 13 কিলোমিটার আগে আজাবা বলে একটা স্টেশন এখন দাঁড়িয়ে আছে। ট্রেনটা এখন 1 ঘন্টা 15 মিনিট লেট চলছে, যেখানে 10:05 টাইম ছিল। বলছিলাম আপনাদের আগে, আমি বলেছিলাম যে ট্রেনটা প্রায় 17 মিনিট লেট চলছিল, প্রথমে ছিল 40 মিনিট, সেটাকে কভার করে 17 মিনিট হলো। এখন সেই ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট চলছে, তা দেখা যাক লাস্ট কত মিনিটে লেটে আমরা নামি কামাখ্যা স্টেশনে, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন কামাখ্যা স্টেশনে নেমে গেলাম আর টোটাল 319 কিলোমিটারের জার্নি শেষ হলো। আমাদের ট্রেনটা 2 ঘন্টা 10 মিনিট লেট করেছে, এখন বাজে 12:13, মানে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের লেট ট্রেন। তা দেখ, আসাম সিরিজ অন্য লেভেলে হতে চলেছে, একদম মিস করবেন না। কামাখ্যা পুরী এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে মনে হয়, কারণ এখান থেকে কামাখ্যা থেকে পুরী যে ট্রেনটা যায়। আমরা এখন কামাখ্যা স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে অটো ধরে কোথায় কোন হোটেলে থাকছি কি খাচ্ছি আর আসামের যে টোটাল কোথায় কোথায় ঘুরবো সব কিছু নিয়ে ভিডিওটা থাকবে, তা স্টেপ বাই স্টেপ সব ভিডিও আসতে থাকবে, কোনো কিছু মিস করবে না, ভিডিওগুলো পুরোটা দেখবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কত ভাড়া কত নেয়। কামাখ্যা স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করেছিলাম কামাখ্যা মন্দির পর্যন্ত, ভাড়া পড়েছিল 300 টাকা। গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপরে 562 ফুটের উচ্চতায় এই কামাখ্যা মন্দিরটি অবস্থিত। আমাদের অটোর টিটু দাদা কিন্তু বাঙালি, আদি বাড়ি কলকাতা দমদম। আপনারা কামাখ্যা গেলে এই টিটু দাদাকে কল করে দাদার অটো করে কামাখ্যা মন্দিরে যেতে পারেন, দাদার নম্বর আমি দিয়ে দিলাম। আমরা যত মন্দিরের দিকে যাচ্ছি ততই যেন খাড়াই রাস্তা, অটোর যে কষ্ট হচ্ছে সেটা তার আওয়াজেই বোঝা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের কাছে। আজকের ভিডিও এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে, সঙ্গে থাকুন। মন্দিরের রাস্তাটা